হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমি কেক থেকে শুরু করছি, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। যাবো হচ্ছে রান্নাঘাট, আমি রেডি হয়ে গেছি। আসলে আমি ডাক্তারের কাছে যাব, তো দেখি তারপরে কী হয়। আমরা এখন বেরোচ্ছি রান্নাঘাট যাওয়ার জন্য। আমি এখানে মোবাইলের কভার কিনতে এসেছিলাম, বাট আমার চোখ চলে গেছিল ওই স্ট্যান্ডের ওপর, মোবাইল স্ট্যান্ডের ওপর। তো সেটাই আমরা এখানটায় দেখছিলাম কীভাবে চালাতে হয় এটাই দেখছিলাম। কিন্তু তারপরে আমি ভাবলাম ওটা আর কিনবো না, আমি মোবাইল কভারই কিনে নিই, তাই না বলো। আর এখানকে আমি কিনে নিই বলে কিছু একটা দেখছিলাম, রাস্তার লোকই দেখছিলাম। আর রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল, তো বাবা এখানটায় দেখছিল যে এটা কীভাবে চালাতে হয়। আমি এগুলোর কথা বলছিলাম, এগুলো আমার কেনার খুব ইচ্ছে ছিল, বাট আমি কিনবো কিছুদিন পর। তো আমরা এখানে ডাক্তার দেখাতে যাচ্ছি, আর রাস্তায় তোমার সঙ্গে কিছু বকবক করছিলাম, বাট আওয়াজের জন্য কিছু শোনাচ্ছে না। বা আমাকে গোলাপ ফুলগুলো গিফট করেছে, আমি চেয়েছিলাম অবশ্যই, তাই কিনে দিয়েছে। বাড়ি এসে আমি আরেকবার কেকটাকে দেখছিলাম, ধরো ফ্রিজে রাখছিলাম, দিদি আমার ভিডিওটা করে দিয়েছে। আসলে ভিডিওটা তোলার জন্যই আমি কেকটা বার করেছিলাম, এটা হচ্ছে আসল কথা। আর তারপরে আমি ফ্রিজ থেকে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ বিশাল গরম লাগছিলো। আর এই আইসক্রিমটা আমার দিদি আমার জন্য নিয়েছিলো। আইসক্রিমটা দেখতে খুব সুন্দর, জানি না খেতে কেমন, বাট দেখতে খুবই সুন্দর আইসক্রিমটা, খেতেও সুন্দরই ছিল। তোমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর আমি এই ইয়াররিংসটা পরেছি, আর আমি ড্রেসটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আজকের ড্রেস। তো এখানটি আমি লাঞ্চের জন্য বসে গেছি, আর ওই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে জানাবে। আর এখানটি আশীর্বাদ করে দুপুরবেলায় সে আশীর্বাদের জন্য বসে আছি, তুমি কেউ আসছিলই না, অদ্ভুত ব্যাপার। তো আমি এখানটায় বসে কিছু একটা করেছিলাম বা কারোর সাথে কথা বলছিলাম, আর সাইড থেকে আমার দিদি ভিডিওটা তুলছিল। আর আমার ঘাড়ে ব্যথা করে বলছিলাম সব আমার। তারপরে মা চলে এসেছিলাম আমাকে আশীর্বাদ করতে, প্রথমেই ধান দুব্বো ঘটের মধ্যে দিয়ে দিল। তো আমি ওইটা কিছু একটা মজার কিছু একটা করে দেখাচ্ছিলাম হাতের সাহায্যে। আর তারপরে মামাকে আশীর্বাদ করছিলো, আবার বাস থেকে টাকা দেওয়ার জন্য মাকে ডাকছিলো, 100 টাকার নোট দিয়েছে। বাট আমার ঠাকুমাকে 500 টাকার নোট দিয়েছে, সবচেয়ে খুশি আমি। বাট ভালোবাসাটাই মেন না। তো মা এখানটা আমার আশীর্বাদ করলো, আর তারপরে দিদাও এ চলে এসেছিলো আশীর্বাদ করতে। আর দিদা ভুল করে ক্যামেরার সামনে চলে এসেছিলো, দিদি বলছিলো ক্যামেরা থেকে কেউ সাইকে দাঁড়াতে। মামাকে জল খাইয়ে দিচ্ছে, আর এবার টাকা দেওয়ার পালা। তো টাকাটা আমি নিলাম, আমি খুব খুশি হলাম। আমার হাতে দেখো 500 টাকার নোট, এবং দিদা চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে। আর দিদাও প্রথমে ঘটের মধ্যে ধান দুব্বো দিয়ে দিল, যেটা মাও করেছিল। তারপরে আমার মাথায় দেবে ধান দুব্বো। আর এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম যে কী করছে, কার কী কী নিয়ম, কারণ একজন এক এক রকম নিয়ম করছিল। তো দিদাও আমার মাথার মধ্যে ধান দুব্বো দিয়ে দিল। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, আমার বাবা আমাকে আশীর্বাদ করতে এসেছিলো, আমার বাবা ধান দুব্বো কিছু দেয়নি, শুধু পায়েস খাইয়েছে। আর চলে এসেছি তারপরে আমার লাঞ্চে, লাঞ্চে ছিল পোলাও, পোস্ত, পনির, মাছ যেটা আমার ভালো লাগে না, মাংস, পায়েস আর মিষ্টি। আর পোলাও হচ্ছে আমার ফেভারিট, তো ওখানে আমি পোলাও খাচ্ছিলাম। আর আজকে আমার সব ফেভারিট রান্না হয়েছিলো, আর তার সঙ্গে আমার ফেভারিট মিষ্টি কালাকাঁদ, বাকিগুলো আমি খাই না, বুঝে শো ওগুলো আমি ভিডিও তোলার জন্য সাজ। আমার খাওয়া হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি, ভাবছি কিছু রিলস ভিডিও বানাবো। বাবা কিছু ছবি তুলে দিল আমায়, আর ঘরের মধ্যে ভিডিও করতে পারছি না, কারণ এত চেঁচামেচি হচ্ছে, এর জন্য করতে পাচ্ছি না। আমি এখন ছাদে কিছু ছবি তুললাম, ভাবলাম রিলস ভিডিও বানানোর আগে তোমাদের সাথে কিছু কথাই বলে নিই। তো এইটা আমার ড্রেস। আর এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল, কারণ আমি কিছুই পারি না, এমনি নর্মাল বেলুন দিয়ে সাজিয়েছি। আর আমি এখানটা রেডিও হয়ে গেছি রাতের জন্য, আর যার জন্য বিস্কুটগুলো ভাঙা হচ্ছিলো, কারণ কেক বানাচ্ছিলো দিদি আমার জন্য। আর তারপরে কেককেই ভালো করে জেন্টস দিয়ে ডেকোরেশন করে ফেলেছিলাম, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানকে আমরা খেলা খেলেছিলাম ফুলটাইম ডেয়ার। তো এখানটায় শুভকর রিয়া একটা অদ্ভুত প্রশ্ন করেছিল, যেটা শুনে আমরা হাসছিলাম, তাই সেই ভিডিওটা আমি কিছু তুলে রেখেছি। আর ওখানে দেখো পাশে একটা ছোট্ট ভাই বসে আছে, আমার একটা ফ্রেন্ডের ভাই, ও শুনছিল আমাদের কথাগুলো।
তারপরে আমি ভিডিও তুলতে ভুলে গেছি, খাওয়ার সময় ভুলে গেছি, আমার কাছে ফোনও ছিল না, তখন ওদের সঙ্গে টাইমটা স্পেন্ড করছিলাম। আর তার জন্য আমি তোমাদের কিছু কিছু ছবি দেখিয়ে দিচ্ছি। তো এর নাম হচ্ছে পলি, তারপরে ফটো গ্রুপ ফটো, যেখানে আমি আছি, শুভ, অর্ণব আর হেমা আছে। তারপরে হলো আমি নিজের সিঙ্গেল ছবি তুলিনি, তো এটা আমি স্ন্যাপচ্যাট একটা ফিল্টার থেকে তুলেছিলাম ছবিটা, আমার খুব ভালো লাগছে। তারপরে পুরো গ্রুপের ফটোর পাশে দেখো লাবণী ফেলে বসে আছে, ক্যামেরা দেখে খেয়ে তাকিয়ে আছে। আর এটা গ্রুপ ফটো, বেশিরভাগ গ্রুপ ফটো তো তোলা আমার। আর তারপরে আমার দিদির সঙ্গে একটা ছবি আছে আমার দিদির সঙ্গে, বেশি ছবি নেই। তারপরে আবার পলির সঙ্গে ছবি তোলা, ওর সঙ্গে বেশি ছবি আছে। তো এই ব্লগটা এইটুকুনি, বাই বাই।